আজি আমি অল্প নস্টালজিক হয়ে গেছো, দুজনী দুই ঘর চাহ বাগিচা চারিফালে আছে। আজি আমি এই টি গার্ডেন ট্রেকিং করব ওলাইছো চাহ গছর মাঝে মাঝে গুহাটির মাজমজিয়াত, এফালে চাহ গছ আনফালে হাবি। আর মানে উজনির টি গার্ডেন আর এইখান টি গার্ডেন পার্থক্য আছে, মানে কেলে উজনির টি গার্ডেন বিলাক কাখত পাহাড় বিলাক খুব কম থাকে, কম থাকে, ইয়াত পাহাড় আছে, ইয়াত পাহাড় আছে। তো আমার সেখানে ট্রেকিং ও হয়েছে। এটা বস্তু আমার শইকীয়া তাক আজিকালি মোৰ সেই পুৰণি নামটো দি মাতিলে বেয়া পায়, বেয়া পায়। তিনিখন গাল আছিল, এইখন এইখন আৰু এইখন, এইখন টপা শইকীয়াই মোক এটা কথা কৈছে যে এইটো বাটত ৰাতিপুৱাতে হাতী ওলায় আৰু নাহৰ ফুটুকি ওলায়। আৰু এই সচরাচর আমি মানে আর্মি ক্যাম্পত ভিতর দেখা হাতিকিটা, এই হাতিকিটা অকান উগ্র। সো হাতি দেখ ওলায় বলে কোতে আপনি যদি ভাবে কেউ ওলায় তো দেখাইছো যে সব এয়া হল হাতির লাট লাট। বরষুণের আগে আগে হাতি ইফালদি গৈছে, হাতির লাট স্পষ্ট। আহতে বাটত হাতির ভরির চিনো পাই থ গুহাটির মাজত থাকি এনেকা ঠাই উপভোগ করব পারি, কি নামি জানি বিলর ফলে বিলর কাছে কাছে বড় ধুনিয়া বিল দেখিল দে চাহ বাগিচার মাঝে মাঝে রাইজক এবার দেখাই দিন। কয় বোলে আগলে নাযায় যায়নি, অল্প যাব, বেছি নাযাওঁ আৰু আমি এফালে গৈ এনেকৈ ইটো ৰাস্তাত যাবগৈ বাৰু। কিন্তু কিবা এটা ভাল লাগিছে নহয় জানো, টি ট্ৰেক বুলি কওঁতে মই মানে আৰু ৰাতিপুৱা চাহ চাৰিটাতে উঠিছোঁ আৰু পাঁচটা বজাত চাহ বাগিচাত সাজি গৈছোঁ। চাই আপুনি এয়া আচলতে অসমত চাহ বাগিচা আছিল আৰু সন্মুখত যিবোৰ সৰু সৰু গছৰ মূৰা গছবোৰ শুকান শুকান গছবোৰ পানীত মূৰ দাঙি আছে সেইবোৰ আচলতে চাহ গছ, আৰু ডাঙৰ ডাঙৰ যিবোৰ দেখিছোঁ সেইবোৰ আচলতে ঘাই গছ। এই ডাঙৰ ডাঙৰ গছ এসময়ত চাহ বাগিচা আছিল, এতিয়া বিল হ'ল আৰু এনেকুৱা এনেকুৱা সৰু সৰু যি চাহৰ মূৰা দেখিছে সেইবোৰ উজনিৰ ফালে প্ৰায় সকলো ঘৰতে দেখিব। টেবুলৰ তলত, ডাইনিং টেবুলৰ তলত, চোফাৰ তলত, ষ্টেণ্ডটো সেই চাহ গছৰ মূৰা। মন দি শুনিব মই এটা বিশেষ মাত শুনাইছোঁ, নক এয়া হ'ল প্ৰায় হাজাৰটামান ভেকুলীৰ একেলগে মাত। এয়া হৈ গ'ল পাঁচজোখা ঘৰ, শ্বেড বুলি কয়, ইয়াতে পাঁচজোখাই। মই আৰু এটা লেক দেখোঁ আপোনাক, আৰু ধুনীয়া লাগিলে লেকটো দেখুৱাই দিওঁ, বহুত ৰদ আছে দেই। এইটো অৰ্গেনিকতকৈ বেছি আশীৰ্বাদ, মানে বাবাই ডাইৰেক্ট গছৰ পৰা পেলাই দিছে তললৈ। হয়, নামটোহে কেলে বেল হ'ল মই বুজি নাপালোঁ। নাই, কাহিনী আছে, কাহিনী এটা আছে, এইটো কাহিনী ইয়াত ক'বলৈ গ'লে ডাঙৰ কথা হ'ব, বেলেগ এদিনা এইবোৰ কথা ক'ম বাৰু। দেউতাই প্ৰায় মোক কিন্তু এই ফলটোৰ নামেৰে মাতিছিলে, যেনে সেই এটা উৎপল শইকীয়া বেল, নীলয় ভট্ট বেল, সন্মুখৰ দেখুৱাই দিয়ক বেল খাই থকা সময়ত কেনেকুৱা এটা পৰিৱেশত বেল খাইছে।
দ্য বেল এন্ড দিস ইজ দ্য লেক। এটা এটা আসলে ভাল চাপাত নহয়, তারকে ডাঙর হব লাগে, এটা অকমান দীঘল হব লাগে, তারও কিনা হিসাব আছে। এইটে আপনার খুব ভাল সিটিসি চা দিব। আর এনেকাও কিছু চাহ মানুষের চা এটিকল দুটিপাত তুলে গোলাঘাটের ফলে বিশেষ তুলে, যেটা জোনাক রাতে ফুল মুন নাইটর জোনাক রাতে তোলা হয়, আর সেই চাহপাতর মূল্য প্রায় 1,00,000 টাকা কিলো হয়ে। মাঝে মাঝে ওলাই গোল্ডেন অর্থডক্স টি বলে, এটা গোল্ডেন মানে এটা সেই মুন লাইট জোনাক রাতে রাতে 12টা বজাত তার চাহপাত প্লাগ করে, খুব লিমিটেডভাবে প্লাগ করে। দুটা বড় চিন্তার বিষয়, এটা হয়ে গেল চাহ উদ্যোগ অকমান থ্রেটত আছে। প্রথম কথা হয়ে গেল চাহর যূল্য চাহে মূল্য পোৱা নাই, উৎপাদনের যরচ সেয়া খরচ চাহ বিক্রি করে যূল্য পায় তাতক বহুত বেশি হয়েছে। সেইকাৰণে চাহ মালিকসকলে এই চাহ উদ্যোগটো আৰু বৰ আগুৱাই লৈ যাব বিচৰা নাই। দ্বিতীয় কথাটো হ'ল চাহ বাগিচাত কাম কৰা লোক, থাৰ্ড জেনেৰেশ্যন লেবাৰ, সেই থাৰ্ড জেনেৰেশ্যন লেবাৰ চাহ বাগিচাত খুব কমি আহিছে। সেইটো এটা বৰাক ভেলীত চাহ উদ্যোগৰ যি প্ৰডাকশ্যন, সেই প্ৰডাকশ্যন হ্ৰাস পাইছে বৰাক ভেলীত, বা আপোনাৰ যিটো সেইখিনি বৰাক উপত্যকাত যি চাহ বাগিচাসমূহ আছে সেই চাহ বাগিচাসমূহত বৰ্তমান উদ্যোগটো জিয়াই রাখার বাবে খুব কষ্ট হয়েছে। ব্রহ্মপুত্র উপত্যকাত কিছু কিছু বাগিচাত মাঝে মাঝে খবর শুনে যে তলা মারি দিয়া হয়েছে, বেতন দিয়া হওয়া নাই, সেইবোৰ আসলে ইয়ারে পরিণাম যে চাহ উদ্যোগ যি গতিরে আগবাড়ি যাব লাগিছিল অসমত সেই গতিরে আগবাড়ি যোৱা নাই, স্থবির হয়েছে, বরঞ্চ লোকসানত আছে। আর এই উদ্যোগটো আকৌ পুনর্জীবিত করবলে চাহ মালিক, চাহ সংগঠন, শ্রমিক, মজদুর সকলে উঠি পড়ি লাগিছে। চাহ অকল কেবল আমি খাওঁ সেয়াই নহয়, প্রতিজন অসমবাসীর চাহ পরিচয়, আর সেই পরিচয়টা জিয়াই রখা বা সেই পরিচয়টা অটুট রখা খুব প্রয়োজন।